প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের নিউমোনিয়া ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল 1975 সালের জানুয়ারি মাসে যশোর জেলা জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCHS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। শিশুদের বড়দের যে কারোই নিউমোনিয়া হতে পারে, তবে শিশুরা এবং খুব বয়স্করা একটু বেশি ঝুঁকির মধ্যে থাকে, এটা আমরা জানি। একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্তের ঝুঁকির বেশি ঝুঁকির মধ্যে কেন থাকেন এবং নিউমোনিয়া রোগটি কী? আচ্ছা, নিউমোনিয়া রোগটা হলো যেটাকে বলা হয় শ্বাসতন্ত্রে প্রদাহ, যেটা ইংলিশে বলা হয় নিউমোনিয়া বলে সবাই বোঝে, কিন্তু যদি বলা হয় যে আমার আপনার বাচ্চার শ্বাসতন্ত্রের প্রদাহ হয়েছে, এটা অনেকেই বুঝবে না। নিউমোনিয়া একটা ওয়েল নোন টার্ম, এটা আমাদের মেডিকেল টার্মে বলা হয় ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা, যে আপনার লাংসের একটা ফুসফুসের যে একটা জায়গায় ইনফ্লামেশন হলে এটা এনি যে কোনো কারণ দ্বারা ইনফ্লামেশন হতে পারে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এক্সেট্রা এক্সেট্রা দ্বারা ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন নেই তার নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া অলওয়েজ কোনো কজেন দ্বারা হয়, হ্যাঁ, যেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে, কোনো কেমিক্যাল এজেন্ট দ্বারা হতে পারে নিউমোনিয়া। আর আপনি যে কথাটা আরেকটা বললেন যে নিউমোনিয়া বড় ছোটদের কেন বেশি হয়, ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সরি কম, ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার জন্য এই জীবাণু দ্বারা সহজেই আক্রান্ত হয় বেশি। শিশুদের মধ্যে সাধারণত কারা বেশি ঝুঁকির মধ্যে আছেন? যেমন আমাদের সাধারণত কিছু বাচ্চা থাকে, তারা সঠিক পুষ্টিটা পায়, খোলা আলো বাতাসে চলাফেরা করে, খেলাধুলা করে। কিছু বাচ্চা আসছে, তারা একটু স্যাঁতসেঁতে পরিবেশে বা স্ল্যাম এরিয়া বা ঘনবসতি কিংবা পুষ্টির অভাব, এই পুষ্টি এবং পরিবেশ নিউমোনিয়া হওয়াতে কোনো প্রভাব ফেলে কি? হ্যাঁ, অবশ্যই পুষ্টি এবং পরিবেশ এই দুইটা নিউমোনিয়াতে হওয়াতে প্রভাব পড়ে। যাদের পুষ্টিহীনতায় ভোগে, এদের শরীরের ইমিউনিটি কম, তার জন্য ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার চান্স বেশি। আর যা স্ল্যাম এরিয়া, যারা ঘনবসতি এরিয়ায় থাকে, তাদের নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি বেশি, কারণ ঘনবসতি এরিয়াতে আপনার থাকে না, ভেন্টিলেশন, তারপরে স্যানিটেশন, এভরিথিংগুলো ল্যাক থাকে, কম থাকে, তার জন্য নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে। একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রাথমিকভাবে কী ধরনের লক্ষণ দেখা দিতে পারে এবং সেটা কোন পর্যায়ে গেলে মায়েদের বা অভিভাবকদের কোনো ক্রমেই উচিত হবে না ওই বাচ্চাটিকে বাসায় রাখা, তাকে অবশ্যই কোনো চিকিৎসকের কাছে বা কোনো মেডিকেল সেন্টারে নেওয়া উচিত? যেমন একটা বাচ্চা যখন নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার কিছু লক্ষণ, যেমন বাচ্চাটা ঠান্ডা কাশি থাকবে, তার জ্বর থাকবে, শ্বাসকষ্ট থাকবে, তারপর চেস্ট ইনড্রয়িং, আমরা যেটা মেডিকেল বুকের নিচের দিকে খেঁচাটা যে বসে যাচ্ছে, সে শ্বাস নিঃশ্বাস এটা বসে যাচ্ছে, এটাকে সাধারণত নিউমোনিয়ার লক্ষণ বোঝায়। আর যে রেসপিরেটরি, আমরা যে শ্বাস প্রশ্বাসের যে রেট, যে একটা বাচ্চা 0 থেকে 2 মাস এর সাধারণত শ্বাস প্রশ্বাস নর্মালি থাকে 85-এর নিচেই, তো এইটা যদি 85-এর উপরে চলে যায় তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তারপরে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত 50, এই 50-এর বেশি হলে বুঝতে হবে আপনার বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। তারপরে 1 বছর থেকে 59 মাস পর্যন্ত, আমরা 5 বছর পর্যন্ত বলা হয় 40-এর নিচে থাকবে সাধারণত নর্মাল শ্বাস প্রশ্বাস, এই 40-এর উপরে যখন যাবে, পাশাপাশি তার ইনিশিয়াল সিমটমগুলো যেমন তার চেস্ট ইনড্রয়িং থাকছে, শ্বাস প্রশ্বাস, লেবার রেসপিরেশন আছে, সে শ্বাস প্রশ্বাস নিয়ে কষ্ট হচ্ছে, তারপরে তার জ্বর আছে, তারপরে কিছু অন্যান্য সাইন সিমটম থাকতে পারে, যেমন আপনার বাচ্চা হাই গ্রেড ফিভার, অনেক জ্বর আসছে, জ্বরের সাথে খিচুনি থাকতে পারে, এই জ্বরের জন্য খিচুনি হয়, আপনার বাচ্চা খাওয়া দাওয়া কমায় দিচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ড্যাঞ্জার সাইন বলাই, 5টা ড্যাঞ্জার সাইন আছে, যে সে যা খাচ্ছে খেতে পারছে না, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, তারপরে আপনার বাচ্চার নেতি আছে অথবা ঘুমে আছে, তারপরে খিচুনি হয়েছে, এই 5টা জিনিসের সমন্বয় থাকলে সাধারণত ড্যাঞ্জার সাইন বলা হয়। এই 5টা জিনিসের যে কোনো 5টা সাইনের যে কোনো একটা যে
যদি আপনার বাচ্চার ভিতরে লক্ষণ দেখা যায় অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে দেরি না করে আপনি হসপিটালে নিতে হবে। তো একটি বাচ্চা এভাবে আপনার নিউমোনিয়া আক্রান্ত হলো, সেই বাচ্চাটিকে আপনাদের কাছে হসপিটালে আনলো, যেহেতু এটি জীবাণু ঘটিত ইনফেকশন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের রোল তো থাকেই, কিন্তু তার আগে তাৎক্ষণিকভাবে বাচ্চাটাকে সুস্থ করে তোলার জন্য বা তার শ্বাসকষ্ট বা কষ্ট দূর করার জন্য কী করে থাকেন? যেমন একটা বাচ্চা যখন হসপিটালে এসে প্রথমে আসে, তো বাচ্চার বাবা মা সাধারণত ওরিট থাকে তার শ্বাসকষ্ট অথবা জ্বর, তার বাচ্চা শ্বাস নিতে পারছে না। তো ইনিশিয়ালি একটা বাচ্চা যখন হসপিটালে আসে তখন আমরা তাকে যেটা বলা হয় প্রপ টপ পজিশন করে দেওয়া হয়, তারপর অক্সিজেন লাগাই দেওয়া হয়, অক্সিজেন ইনহেলেশন, তার নেবুলাইজেশন করা হয়, করার পরে সে রিলিভ হয়। তারপরে অ্যান্টিবায়োটিকের তো একটা রোলই আছে, যে আমরা যদি মনে করি এটা কোনো জীবাণুজনিত কারণ হয়েছে তাহলে আমরা তাতে একটা অ্যান্টিবায়োটিক, যেমন ইনিশিয়ালি একটা ওষুধ ছুরি করা হয় যেমন অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, যদি বাচ্চার এজ অনুসারে এটা সিলেক্ট করা হয় যে আমরা কোন অ্যান্টিবায়োটিকটা দিব। তারপরে একটা বাচ্চার দরকার হয় যে একটা এক্সরে দরকার হতে পারে যে নিউমোনিয়াটার কত দূর তার এফেক্টেড হয়েছে, এটা দেখার জন্য একটা এক্সরে দরকার হতে পারে। এছাড়া অন্যান্য রক্ত পরীক্ষা দরকার হতে পারে, কিন্তু এক্সরে দিয়েই বোঝা যায় যে বাচ্চাটা কোন লোব কোন জায়গায় কীভাবে নিউমোনিয়া অ্যাফেক্টেড হয়েছে। তারপরে তো বাচ্চাকে আস্তে আস্তে আমরা এখানে একটা ফিডিংয়ের একটা ব্যাপার আছে বাচ্চাকে খাওয়ানো, যেটাকে আমরা হাইড্রেশন মেনটেন করা বলা হয়, আমাদের মেডিকেল টার্মে বলা হয় হাইড্রেশন মেনটেন। তারপরে বাচ্চার পজিশন, তারপরে জ্বর, যে একটা বাচ্চা যখনই জ্বর নিয়ে আসে, বাচ্চার মা অনেক জ্বর, এই জ্বরের জন্য সাধারণত হাই গ্রেড ফিভার থাকলে বাচ্চার খিচু নিয়ে যেতে পারে, তার গা টা মুছিয়ে দিতে হবে, তারপরে তাকে প্যারাসিটামল জাতীয় সিরাপ খেতে দিতে হবে, জ্বর যদি 102 উপরে যায় তো বাচ্চা যে কোনো মুহূর্তে খিচু নিয়ে যেতে পারে, সেই জন্য তাকে সাপোজিটরি ইউজ করে জ্বরটা কমাতে হবে। সব যখন কাম কোয়েট হলো মাও তখন আশ্বস্ত হলো যে আমার বাচ্চার জন্য কিছু করতেছে, শ্বাসকষ্ট কমিয়ে গেছে, মাও আশ্বস্ত হচ্ছে যে আমার বাচ্চা অনেকটা ভালো হচ্ছে, তখন অ্যান্টিবায়োটিকটা আমরা সিলেক্ট করি যে কোনটা দিব। সেক্ষেত্রে এটা চিকিৎসকই নির্ধারণ করবে। কিন্তু এই বাচ্চাদের মধ্যে, নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের মধ্যে আমরা মৃত্যুর হার বেশ দেখতে পাই। নিউমোনিয়া সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এর কতটা জটিল হতে পারে, এবং বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যুর হারটা কেমন? যদিও ওই অর্থে পরিসংখ্যান আমাদের নেই, কিন্তু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, নিশ্চয়ই ধারণা দিতে পারবেন। নিউমোনিয়ার মৃত্যুর হার আগে অনেক ছিল, যেমন নিউমোনিয়া হলে অনেক বাচ্চা, আগে তো বলা হতো যে নিউমোনিয়া হয়েছে তার বাচ্চাগুলো মারাই যাবে, মারাও ধরে নিত মারা ধরে, কিন্তু এখন এই যে নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য আমাদের দেশে দুইটা ভ্যাকসিন ইপিআই শিডিউল থেকে দেওয়া হচ্ছে, একটা হলো এইচআইভি হিপ ভ্যাকসিন যেটাকে বলা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আর রিসেন্টলি বছর দুই হলো একটা নিউমোকাকাল ভ্যাকসিন। এই দুইটা ভ্যাকসিনই হতে ইপিআই শিডিউলে ইন্ট্রোডিউস হতে এখন নিউমোনিয়ার পরিমাণ অনেক কমে গেছে, মানে আমরা প্রতিরোধের দিকে অনেক, তার কাছে এখন নিউমোনিয়ার ডেথ রেট অনেক অনেকাংশে কমে গেছে বাচ্চাদের ভিতরে। এবং রিসেন্টলি যে বাংলাদেশ সে আমরা তো শিশু মৃত্যুর হার কমানোর জন্য আমাদের গড় আয়ুর পরিমাণও বেড়ে গেছে, যার জন্য তো আমরা WHO থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি। হ্যাঁ, যদি একটি শিশুকে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় সে কি পরিপূর্ণভাবে সুরক্ষিত, নাকি তার ভ্যাকসিন দেওয়ার পরেও আবারও নিউমোনিয়া আক্রান্ত হতে পারে? এক দুই হলো কিছু কিছু ভ্যাকসিনের বেলায় তাকে বুস্টার ডোজ দিতে হয় এবং রেগুলার বেসিসে তার এটা ফলো আপ দরকার হয়। নিউমোনিয়া জীবনীকে একবার দিলে কতবার, প্রোটোকলটা কি? আসলে যে আমাদের দেশে অনলি দুইটা জীবাণুর এগেনস্টে নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া হয়, একটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, একটা নিউমোকাকাল, এটা ইপিআই শিডিউলে তিনবার দেওয়া হয়, তিনটে ভ্যাকসিন দিয়েছে লাইফ লং সে ওই জীবাণু দ্বারা, ওই দুটি জীবাণু দ্বারা আদার যে জীবাণুগুলো আছে সেগুলো তো হবেই। যেমন আর আর কী কী জীবাণু দ্বারা কতটা জটিল হতে পারে? যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা একটা যক্ষা রোগ, যেমন টিবি প্রোন এরিয়া আমাদের বাংলাদেশ, টিবি দ্বারা নিউমোনিয়া হতে পারে। তারপরে আরও যে ইস্টাপোরিয়াস, তারপর ইস্টাফাইলোকাকাস, স্ট্রেপটোকাকাস তো নিউমোনিয়া ভ্যাকসিন পাচ্ছে, তারপরে ভাইরাস দ্বারা হতে পারে, যেমন মিজেলস ভাইরাস, তারপরে মাম্স ভাইরাস, মানে লট অফ এজেন্ট আছে যেগুলো দ্বারা নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি আছে। তার সাধারণত ইনিশিয়ালি আমরা যেগুলো বলা হয় প্রিভেনশনের জন্য, একটা বাচ্চাকে যদি প্রথম 6 মাস বুকের দুধ খাওয়ানো হয় তার নিউমোনিয়া এইসব জীবাণু দ্বারা, তারপরে সে মা বাবা যদি যারা বাচ্চাকে হ্যান্ডেল করে তারা যদি পার্সোনাল হাইজিন, যে বাচ্চাটা ধরার আগে সে পরিষ্কার হলো, তা নিজে হাত ভালোভাবে পরিষ্কার করে নিল, বুকের দুধ ঠিক মতো খাওয়াচ্ছে, তাহলে নিউমোনিয়ার পরিমাণ অনেকাংশে কমে যায়। নিউমোনিয়া প্রতিরোধে আপনি ভ্যাকসিন একটি বিষয় বললেন, আর একটি হচ্ছে ছোট বয়সে হাইজিন একটা বিষয়, পার্সোনাল হাইজিন। এরপরেও বাচ্চাদের লাইফ স্টাইল, তার খেলাধুলা, তার পুষ্টি, সামগ্রিকভাবে নিউমোনিয়া প্রতিরোধে আপনার পরামর্শ কী? নিউমোনিয়া যেটা হলো ভ্যাকসিন একটা বড় ব্যাপার, তারপর পুষ্টি,
পুষ্টিও একটা আমাদের দেশে একটা বিশাল ব্যাপার। এখন পুষ্টিহীনতায় বাচ্চাদের, যে বাচ্চাগুলো পুষ্টিহীনতায় ভুগবে তাদের তো নিউমোনিয়ার অ্যাফেক্টেড হওয়ার চান্স, প্রবাবিলিটি বেশি। তারপরে পার্সোনাল হাইজিন, তারপরে বুকের দুধ যেটাকে ব্রেস্ট ফিডিং বলা হয়, ব্রেস্ট ফিডিং করলে বাচ্চাদের নিউমোনিয়ার প্রবণতা অনেক কমে যায়। তারপরে খাবার দাবার, বাচ্চাদের লাইফ স্টাইল মডিফিকেশন, যেগুলো যে বাচ্চাগুলো যারা জাঙ্ক ফুড তারপরে নিয়মিত অন্যান্য খাবার খাচ্ছে, এগুলোকে যদি প্রিভেন্ট করা যায় তো নিউমোনিয়া অনেক অনেকাংশে কমে যাওয়ার পসিবিলিটি থাকে। এবং একটু খোলামেলা পরিবেশে থাকা, খেলাধুলা করা, সেগুলো তার সুস্থ থাকার জন্য সামগ্রিকভাবে যেরকম গুরুত্বপূর্ণ, নিউমোনিয়া প্রতিরোধেও ভূমিকা রাখে। আপনি একটা ভালো কথাই বলছেন যে আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় ল্যাকিংস এখন খোলামেলা জায়গা। স্কুলে খোলামেলা জায়গা নেই, বাসায় খোলামেলা জায়গা নেই, এই খোলামেলা জায়গাও একটা নিউমোনিয়া প্রিভেন্ট করার, বাচ্চাদের যত মানে ওভারক্রাউডেড হবে তত এই রোগে হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে। তো আমরা আশা করছি আমাদের সন্তানরা নিউমোনিয়া প্রতিরোধ করে এইভাবে বেড়ে উঠুক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের নিউমোনিয়া ও তার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের মনের মতো করে আপনাদের পরামর্শ নিয়েই সাজাতে চাই, তাই কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।